বিসমিল্লাহ রহমান ইরাহিম হ্যালো ফ্রেন্ডস আসসালাম ওয়ালাইকুম আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর বরাট ফুলের ডিজাইনটি শেয়ার করব এই ডিজাইনটি আমি প্লাস্টিকের বস্তার উপর তৈরি করেছি আপনারা চাইলে এই ডিজাইনটি দিয়ে আসন হাত পাকা টেবিল মেট ওয়ালমেট বাজার করার ব্যাগ পাপস অনেক কিছুই তৈরি করতে পারেন তো চলুন দেখিনে নি কী করে আমরা এই ডিজাইনটি তুলব ডিজাইনটি তোলার জন্য আমরা প্রথমে সূচের মধ্যে তিনটি গড় নিয়ে নিলাম এক দুই তিন তারপরে আমরা আবারও উপরে যে মাইনাস গড় তার উপরের গড় থেকে দুইটি গড় নিব দুইটি দুইটি করে গড় নিব মোট সতেরোটি সতেরো নম্বর গড়ের মাথায় এসে আমরা নিচের দিক থেকে আবারও সতেরোটি গড় নিব তাহলে আমাদের ফ্রেমের অর্ধ অংশ তৈরি করা হয়ে যাবে ফ্রেমের বাকি অর্ধ অংশ তৈরি করার জন্য আমি আবারও সূচের মধ্যে দুটি গড় করে নিব মোট সতেরোটি তারপর আবারও নিচের দিকে তিনটি গড় নিয়ে নিব আবারও ঠিক সেই মাইনাস গড় থেকে উপরের দিকে মোট সতেরোটি গড় নিব এবং এদিকে এসে মোট তিনটি গড়ে নিয়ে স্যুচটিকে গেথে নিব তারপর ভিতরের অংশ বরাট করার জন্য আমরা সূচের মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি গড় নিয়ে নিব তারপর নিচ দিক থেকে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো নম্বর মাথা পনেরো নম্বর গড়ের মাথায় এসে আমরা একটি গড় নিয়ে নিব এবং এদিক থেকে আমরা আবারও আটটি গড় নিয়ে নিব তারপর আমি আবারও ঠিক সেই নিচের যে মাইনাস কোর সেখান থেকে গড় নিয়ে নিলাম এবং এদিকে যে মাইনাস কোর এখানে এসে থামিয়ে দিলাম এভাবে আমি দ্বিতীয় লাইনটি তৈরি করছি এখন আমি এই বাকি যে খালি অংশটি সেটি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি প্রত্যেকবার আমরা লাইন তোলার ক্ষেত্রে মাইনাস থেকে নিব এক দুই তিন চার পাঁচ ছয় এবং আবারও সে একই করে চলে যাব প্রত্যেকবার লাইন তোলার ক্ষেত্রে আমাদের দুই সাইড থেকে দুটি করে গড় কমতে থাকবে এভাবেই আমাদের পুরো ডিজাইনটি তৈরি হবে আমি ঠিক যেভাবে তৈরি করছি আপনারা ওইভাবে করবেন তাহলে আসনটি তোলার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এটি সম্পূর্ণ একটা বরাট আসন ডিজাইন আপনারা চাইলে এই ডিজাইনটি দিয়ে হাফপাকাও তৈরি করতে পারেন প্রত্যেকবার একটি করে গড় দুই সাইড থেকে কমতে থাকবে শেষের লাইনের ক্ষেত্রে আমাদের গড় সংখ্যা থাকবে একটি এই যে আমি একটি করে নিয়ে নিচ্ছি আবারও সে একই করে চলে আসলাম এদিকেও একটি আমি এখানে একটি বক্স তৈরি করে দেখিয়েছি আপনারা যখন তৈরি করবেন পুরো আসনে তৈরি করবেন তো এখানে একটি গড় আমি করেছি তো দ্বিতীয় গড়টি তোলার জন্য আমরা যে এখান থেকে যে তিনটি গড় নিয়েছি তার মাইনাস গড়ের উপরের গড় থেকে আমরা আবারও দুটি করে গড় নিব এভাবে উপরের দিকে ডিজাইনটি উঠতে থাকবে মোট সতেরোটি গর উঠবে সতেরো নম্বর গড়ের মাথায় আমাদের তিনটি গড় হবে এবং নিজ দিক থেকে এই যে আমি এটা করেছি নিজ দিক থেকে আবারও সতেরোটি গড় হবে এভাবে পুরো ডিজাইনটি হবে দ্বিতীয় লাইন করার ক্ষেত্রে আমরা কনিক দিক থেকে মোট আঠেরোটি গড় ছেড়ে দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এভাবে আঠারোটি গড় আমরা ছাড়বো ছাড়ার পরে নিজ দিক থেকে উঠাতে থাকবো এবং যে লাস্ট গড় এই যে এখানে তিন নম্বর গড়ে এসে যে তিনটি গড় আমরা নিয়েছি এখানে এসে শেষ হবে এভাবেই পুরো ডিজাইনটি উঠবে ডিজাইনটি পুরোটা একটা বড়া আসনের ডিজাইন যদি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ